স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সারা দেশের সমস্ত শিক্ষার্থীদের স্বপ্নের একটা জায়গা, যেখানে পড়ে তুমি অংশগ্রহণ করতে পারো বিশ্বের সব গ্লোবাল কম্পিটিশনে, নেতৃত্ব দিতে পারো নিজের দেশকে, জিতে আসতে পারো চ্যাম্পিয়ন ট্রফি। হ্যাঁ, সেই আইবিএ ভর্তির নোটিশ দিয়েছে আইবিএ কর্তৃপক্ষ। এবছরের ভর্তি পরীক্ষা, এবছর আইবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বরের 9 তারিখ শুক্রবার সকাল 10টায়। তো বন্ধুরা, জেনে নেই কি যোগ্যতা থাকলে তুমি হতে পারবে একজন আইবিএ। আইবিএ এমন একটি ফ্যাকাল্টি যেখানে তুমি সায়েন্স, আর্টস এবং কমার্স যেই ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট হও না কেন, তুমিও হতে পারবে একজন আইবিএ। শুধুমাত্র তোমাকে এসএসসি এবং এইচএসসি দুটো মিলিয়ে তোমার জিপিএ থাকতে হবে 7.5 এবং প্রত্যেকটিতে কমপক্ষে 3.5 জিপিএ থাকতে হবে। এবার আসি পরীক্ষা পদ্ধতি। আইবিএ ভর্তি পরীক্ষায় দুটো পদ্ধতি থাকে, একটি হচ্ছে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা, এবং অন্যটি হচ্ছে মৌখিক পরীক্ষা, কমিউনিকেশন টেস্ট। রিটেন টেস্টে যে 3টি পার্টির উপর কোশ্চেন হয়, একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তৃতীয় হচ্ছে ম্যাথমেটিক্স এবং তৃতীয় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। 3টিতে 30 করে টোটাল 90 মার্কস, এবং ভাইবা যেটা কমিউনিকেশন টেস্ট সেখানে 10 মার্কস। ইন টোটাল 100 মার্কসের উপরে তোমার আইবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এবার তাহলে জেনে নাও কিভাবে তুমি তোমার স্বপ্নের আইবিএতে অ্যাপ্লাই করবে। আইবিএ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। 28 সেপ্টেম্বর 2018 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে অক্টোবরের 23 তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, এবং অবশ্যই এই টাকা অক্টোবরের 25 তারিখের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে, আর অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে অক্টোবরের 29 তারিখ থেকে। শুভকামনা আগামী দিনের আইবিএমদের জন্য। আর হ্যাঁ, অ্যাডমিশন বিষয়ে যে কোনো তথ্য এবং তোমার অজানা সকল তথ্যের সমাধান জানতে সঙ্গে থাকো আমাদের চ্যানেলে, এবং কমেন্টস করে জেনে নিতে পারো তোমার সকল ভর্তি তথ্যের অজানা রহস্য। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।